হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যালো। আমি 10টা সাইট আর কি মানে করার চেষ্টা করছি, কিন্তু সবগুলো ওয়েব টু সাইট না, কেবল দুটা পাইছি ওয়েব টু সাইট। ওকে ওকে, আজকে হচ্ছে প্র্যাকটিস চলতেছে। হ্যাঁ, কালকে আমি বেছে বেছে সাইট দিব আপনাদের, ঠিক আছে, যেগুলো হচ্ছে জি জি, অরিজিনালি ওয়েব টু সাইট এবং যেগুলো হচ্ছে খুব ইজি, ঠিক আছে, বা যেগুলো করতে পারবে। আজকে হচ্ছে প্র্যাকটিসের জন্য জাস্ট আপনাদের। শেষে হ্যাঁ, ওই আজকে তো, শেষের 10টা পাইছি আর কি। হ্যাঁ, কালকে আমি একটা লিস্ট বানাবো বেছে বেছে, ঠিক আছে, ওইগুলো আশা করি সবাই পারবেন। আজকে হচ্ছে প্র্যাকটিস করে যান, মানে জাস্ট আর কি, মানে জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার হবে এই জন্য, ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা, বাকি সবাই তো, আমি একটা জিনিস দেখাবো এখন। এই সবাই কি কাজ কঠিন মনে করে কুইট করলো নাকি? এটা কিন্তু একবারেই সহজ কাজ, ঠিক আছে, জাস্ট প্রথম দিন একটু কঠিন মনে হচ্ছে, সাইটগুলোর কারণে কঠিন মনে হচ্ছে, সামনের কাজগুলো আরো সহজ হবে। অনেকগুলো সাইটে অর্ধেক কাজ হয়ে রয়ে যায় আর মাউস পয়েন্টে ক্লিক নেয় না। হ্যালো ভাইয়া, বলেন। ভাইয়া কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে কি করবো ভাইয়া? দেখেন, স্ক্রিন শেয়ার করেন আপনি। জি ভাইয়া, আমরা সবাই আসব, সবাই আসব, আমরা একটা জিনিস দেখবো, ঠিক আছে। জি ভাইয়া, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে ব্লগ, হ্যাঁ, ব্লগ সেটআপ, ঠিক আছে, ব্লক, হ্যাঁ, ব্লগ, অ্যাড, অ্যাড, অ্যাড ব্লগ পোস্ট, অ্যাড ব্লক পোস্ট। জি ভাইয়া, যে এখানে ব্লগ পোস্ট করতে পারবে, ঠিক আছে, এখানে, জি এখানে ভাইয়া, এটা হচ্ছে আপনার ব্লগ ওয়েবসাইট, এসে শুধু পোস্টটা করতে পারবেন, ঠিক আছে, শুধু আপনি কি করতে পারবেন, পোস্ট, আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন, হ্যাঁ, ঠিক আছে। ওকে, আপনার এটা হয়ে গেছে, তার মানে এখন টাইটেল দিলে আর ব্লগে টেক্সট দিলেই হচ্ছে, ঠিক আছে, এটা আপনি এই টাইটেল দিব ভাইয়া আর, আর হ্যাঁ ব্লগে টেক্সট, ঠিক আছে, মনে করেন একটা গার্ডেন কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে কিছু লিখলেন, দ্যাটস ইট, এটা এটা জি কমপ্লিট, ভাইয়া, এটা আপনার কমপ্লিট। ওকে, এখন আরেকটা করতে পারেন আপনি। হ্যাঁ, আরেকজন, জি ভাইয়া, আরেকজন যার প্রবলেম স্ক্রিন শেয়ার করবো, আপনি অফ করেন। হ্যাঁ, আশিকুর রহমান ভাই, দেখা দেন তো। হ্যাঁ, আমরা আমরা যদি ভিডিও দেখে দেখি তাহলে তো সবার পারার কথা, সহজে ইউটিউবে, ইউটিউবে এত সুন্দর সুন্দর ভিডিও আছে। হ্যাঁ, সবাই, কে পারি নাই, কে একটাও পারি নাই কে পর্যন্ত, পারছি সবাই আমরা। রাহেন ভাই কয়টা হয়েছে? এই যে পারছি, রাহেন ভাই কয়টা হয়েছে? সুলাইমান ভাই কয়টা হয়েছে? জাকির ভাই কয়টা হয়েছে? এই এটার মতো এই লিঙ্কটা সাইটে ইনক্লুড করে দেন শিটে। হ্যাঁ, কোন সিটে ভাইয়া? প্রেজেন্ট সিটে? না না, ওয়ার্কশিটে, পাশের কোলামে ইনক্লুড করে, মানে যার যার, না না, ওই যে ভাইয়া যে কালকে লিস্ট দিল না, যে পে কোলা করব ওখানে, ছোট লিঙ্কটা একটু কেউ দেন তো।
কষ্ট হলে রেস্ট নিয়ে না, কারণ যদি কষ্ট হয়ে যায় তাহলে একটু রেস্ট নিয়ে। আমরা এই 2 মিনিটের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখতে যাচ্ছি, ঠিক আছে? তো আমি সবাইকে চাচ্ছি, হ্যাঁ, যারা ডিসকানেক্ট হয়ে গেছে তাদেরকে সাথে একটু যোগাযোগ করে আনেন তো। এটা কিন্তু আর দেখাবো না, এটাই লাস্ট, ঠিক আছে? একটু সবাইকে মেসেজ করেন যারা যারা ডিসকানেক্ট হয়ে গেছে 20 জন থেকে। হ্যাঁ সাদি, আমি স্ক্রিন শেয়ার করেন। আপনার যে ইউজারটা আছে, ওই ইউজার ক্রিয়েট করা আছে, ওই ইউজারে লগইন আছে আপনার, বুকমার্ক গুলো আছে? দেখতে হবে। নিউ ট্যাব ওপেন করুন, তো আপনি ব্রাউজারে নিউ ট্যাব লাস্ট টাইমে ক্লিক করেন। আপনার বুকমার্ক কই? হ্যাঁ, আপনার ইউজার, আপনার যে ইউজারটা ক্রিয়েট করেছিল আমরা গতকাল, ওইটাতে লগ ইন করেন, এই এম এ ক্লিক করেন। এটা ছিল ইউজার আপনার? বুঝি নাই। ওই ব্রাউজারে এম এ ক্লিক করেন, ব্রাউজারে যে ইমেলটা এম, এই মেলটা ছিল আপনার গতকাল, যে গতকাল আমরা যে ইউজার ক্রিয়েট করেছিলাম এটা ছিল? না, অন্য আরেকটা ছিল, অন্য আরেকটা ছিল। তাহলে ওইটা লগ ইন করেন, ওই যে সেটিং এ ক্লিক করেন, সেটিং এ আইকনে, সেটিং এ আইকনে। আমরা যখন ক্লাসে আসব তখন ওইটা লগ ইন করব। ওইখানে না, উপরে এমে ক্লিক করেন, উপরে এমে ক্লিক করেন, উপরে ব্রাউজারে ওই যে সেটিং এর আইকন দেখেন রিং এর মতো ডান পাশে। গতকাল নাম কি করলেন এটা? হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাড অ্যাড, হ্যাঁ অ্যাড পারসন, দেন অ্যাড পারসন, রিমুভ করা দরকার নেই।
গেছিলেন গতকাল মনে নেই হ্যালো ভাইয়া, ভাইয়া আমি যে কাজটা করছি ওটা দেখবো কিভাবে? কোথায়? মানে আমি যে ওই যে প্যারাগ্রাফ লিখলাম, তারপরে ছবি অ্যাড করলাম ব্লগে, অ্যাড ব্লগে। হ্যাঁ আপনি স্ক্রিনশট করেন। ভাই কারোটা মনে শেয়ার আছে? আমি অফ করে দিব। হ্যাঁ করেন। আপনি যখন ক্লাস করবেন সাদি আমি এই ইউজারটা যেন লগইন থাকে আপনার, ঠিক আছে? ক্লাস শুরু হওয়ার আগে এটাতে লগইন করে নেবেন সবাই। আমরা সবাই ক্লাসের জন্য আলাদা একটা ইউজার, আলাদা একটা মেইল ক্রিয়েট করব, ঠিক আছে? সবাইকে বলতেছি আমি। হ্যাঁ দেখেন। হ্যাঁ ভাইয়া, এই যে আমি এই জায়গায় যে একটু কাজ করছি ওটা দেখবো কিভাবে? হ্যাঁ আপনার এই প্রোফাইলে যান, প্রোফাইলে গিয়ে দেখতে হবে। পাবলিশ করছিলেন? হ্যাঁ পাবলিশ করে সেভ করছি। হ্যাঁ দেখি দেখি নিচে যান তো, যে ব্লগ অন দেখাচ্ছে একটু, এই যে বাম পাশে দেখেন ব্লগ পাবলিশ হয়নি, বাম পাশে পাবলিশ জিরো দেখাচ্ছে আপনার, সেভ আছে শুধু, সেভ অন, সেভ হয়েছে, পাবলিশ করেন নাই, পাবলিশ করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পাবলিশ করলে দেখতে হবে। ঠিক আছে, হ্যাঁ দেখেন কিভাবে পাবলিশ করা যায়, পারবেন আপনি, পারবেন। হ্যাঁ জি ভাই, জি ভাই। আমার স্ক্রিন দেখে বলে বলবেন। এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? মানে এটা হচ্ছে পুরো পুরো ব্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? তো এই 17 জন মানুষ দেখবে। হ্যাঁ সবাই সবাই আমার স্ক্রিন দেখবে, দেখা যাচ্ছে? জি ভাই। ওকে, তো আমরা হচ্ছে ডোমেন নিয়ে একটু কম আলোচনা করছি, রাইট? ডোমেন, ডোমেইন সম্পর্কে আরেকটু আমাদের জানার আছে, রাইট? তো এখন আমরা ডোমেইন নিয়ে একটু কথা বলবো। সবাই শুনতে পাচ্ছি আমার কথা? জি ভাই। আচ্ছা ওকে, ভেরি গুড। তো ইউজারই লগ ইন করি, আচ্ছা। আমরা হচ্ছে অনেকে দেখতে পাইছি যে আমরা ব্লগ পোস্টে ব্লগ পোস্ট করবো, রাইট? আমরা অনেকে পাইছি না যে আমাদের টাইটেল দিতে হবে, টেক্সট দিতে হবে, তাই না? পেয়েছি কিনা? তো আমাদের নিশটা হচ্ছে গার্ডেন, আমাদের নিশ বা টপিকটা হচ্ছে গার্ডেন। তো আমরা হচ্ছে মার্কেটার, ঠিক আছে? তো আমাদের জবটা হচ্ছে, আমাদের জবটা হচ্ছে মার্কেটিং করা, ঠিক আছে? তারপরে যে সাইট ডিজাইন, সাইট ক্রিয়েট, ঠিক আছে, এটা হচ্ছে মানে আমাদের জবের মধ্যে পড়ে। বাট আমাদের জব কন্টেন্ট লেখা না, বাট যদি কেউ লিখতে পারে তাহলে হচ্ছে তার জন্য প্লাস পয়েন্ট। কন্টেন্ট মানে হচ্ছে আর্টিকেল, যে আর্টিকেল লিখতে পারে। তো আমাদের কাজ হচ্ছে মার্কেটিং করা, আর্টিকেল লেখা না, বাট যদি কেউ পারে তাহলে হচ্ছে তার জন্য প্লাস পয়েন্ট। তো আমরা যারা মার্কেটার তারা হচ্ছে কন্টেন্ট হচ্ছে ম্যানেজ করি, ঠিক আছে? সেটা হয়তো আমরা কাউরে দিয়ে লেখাই নিতে পারি, ঠিক আছে, অথবা অনলাইন রিসোর্স থেকে কালেক্ট করতে পারি, ঠিক আছে? তো আজকে আমরা দেখবো, পৃথিবীতে অনেক ওয়েবসাইট আছে, রাইট? অনেক ওয়েবসাইট ভ্যানিশ হয়ে গেছে, রাইট? অনেক ওয়েবসাইট ভ্যানিশ হয়ে গেছে, বাট তার কন্টেন্টগুলো কিন্তু আছে। সেগুলো গুগলে ইন্ডেক্স নেয়, বাট তার কন্টেন্টগুলো আছে।
তো ওই কন্টেন্ট গুলো খুঁজে বের করব গার্ডেন রিলেটেড, ওই কন্টেন্ট গুলো নিয়ে আমরা পাবলিশ করব। তার মানে আমরা হচ্ছে একটা মহৎ কাজ করতে যাচ্ছি, মানে পৃথিবীর থেকে যে ইনফরমেশন গুলো হারাই যাচ্ছিল ওই ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করে আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব। ক্লিয়ার? এই সাথে কি কপিরাইট সংক্রান্ত কোনো সমস্যা হবে না? না, ওটা কপিরাইট হবে না, কারণ ওটা গুগলে ইন্ডেক্স নাই, ঠিক আছে? ওটা হচ্ছে ভ্যানিশ, ওটা হচ্ছে লোক কম, এটা তো খুবই ইম্পর্টেন্ট, কি বলেন? আমরা এই সুন্দর, আমাদের এই সুন্দর পৃথিবী থেকে হারিয়ে যাওয়া কন্টেন্ট গুলোকে আমরা খুঁজে বের করে সেগুলোকে মানে জীবন দান করবো, ঠিক আছে? আমি চালিয়ে দিব আমাদের মহৎ মহৎ উদ্যোগ, ঠিক আছে? আমরা হচ্ছে মহৎ লোক, অনেস্ট লোক, ঠিক আছে? আমরা হচ্ছে মহৎ লোক, অনেস্ট লোক। তো আমরা হচ্ছে সবাই চাই আমাদের এই অনেস্ট কাজে, মহৎ কাজে পৃথিবীকে হেল্প করতে সাহায্য করি আমরা, ঠিক আছে? তো আমরা অনেকে পাইছি, রাইট? ব্লক পাইছি কিনা? তো কাউকে যেন আমি লোক 25 জনের জায়গায় 26 জন দেখতে পাই, ঠিক আছে? যেন একজন কম না হয়, আমি একটু সবাইকে জিজ্ঞেস করি, কে পারিনি আমরা একটু স্বীকার করবো, ঠিক আছে? কে একটাও করতে পারিনি? আমার স্ক্রিন দেখেন, ঠিক আছে? আমি যদি গুগলে লিখি ওয়েব টু সাইট, ওয়েব টু সাইট, আমরা যারা বেকার আছি, হ্যাঁ, আমরা হচ্ছে হোমার্স, আমরা যারা বেকার আছি, বেকার, তাদের কোনো কাজ কাম নাই, ঠিক আছে? তারা হচ্ছে দেখবেন এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে দেখেন 200 কি ডু ফলো ওয়েব টু সাইট, ঠিক আছে? এই সাইটগুলো থেকে আপনি আপনার একটা শীট ক্রিয়েট করে করতে থাকবেন, ঠিক আছে? মানে আপনি হচ্ছে পারবেন না, তারপরে ট্রাই করে যাবেন, ঠিক আছে? তো যখন আপনি 10-12টা ট্রাই করবেন, 13 নাম্বারটা দেখবেন যে আপনি ইজি হয়ে গেছে, ঠিক আছে? তারপর হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে, সেটা আপনি হচ্ছে আপনার হচ্ছে ধার হয়ে যাবে, ঠিক আছে? তারপরে যেটা আসবে সেটাকে আপনি কেটে ফেলতে পারবেন, ঠিক আছে? এই কনফিডেন্সটা আপনার বিল্ড আপ হবে যখন আপনি 10-12টা ট্রাই করবেন। তো আমরা যারা বেকার আছি, এই যে গুগলে অনেক ওয়েবসাইটের লিস্ট আছে, ঠিক আছে? 1000 পর্যন্ত ওয়েবসাইট আছে। তো আমরা যে গুগল থেকে খুঁজে খুঁজে সাইটগুলো নিয়ে একটা শীট তো ক্রিয়েট করছি, সবগুলো হচ্ছে গার্ডেন রিলেটেড হবে, ঠিক আছে? গার্ডেন অ্যান্ড হোম, গার্ডেন অ্যান্ড হোম, এই রিলেটেড ডোমেইন সাব ডোমেইন নিব, ক্রিয়েট করব, ঠিক আছে? আর আগামীকাল হচ্ছে আমরা পৃথিবীতে থেকে হারিয়ে যাওয়া কন্টেন্টগুলো খুঁজে বের করে ওই কন্টেন্টগুলো পাবলিশ করব, ঠিক আছে? এগুলোতে তো এটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো, এই গুগল থেকে আমরা ওয়েব টু সাইট খুঁজে নিব, যে সাইটটা আমাদের দেখতে সুন্দর মনে হবে ওই সাইটটা আমরা করব, ট্রাই করব, ঠিক আছে? আর ইউটিউবে অজস্র মানে হাজার হাজার ভিডিও আছে, ঠিক আছে? সেটা দেখেও করতে পারবো। তো আমরা এই বিষয়টা ক্লিয়ার? তো আমি চাই কালকে যেন সবাই ওয়েব টু এক্সপার্ট হয়ে যান, ঠিক আছে? ইনশাআল্লাহ ওয়েব টু এক্সপার্ট সবাই যেন হয়ে যান। আচ্ছা, আমাদের মাঝে গল্প বলবে হচ্ছে জুয়েল ভাই। জুয়েল ভাই আছেন? জুয়েল ভাই, এই জুয়েল ভাইকে তো দেখি না, জুয়েল ভাই কি আছেন আমাদের সাথে?
রাহেন ভাই আপনি আপনি কিছু বলেন। ও ভাই আজকে ধর ধর গেল গল্প বলার গ্রহণ মুডি নাই। কার আছে মুড? সাদিয়াপুর। হ্যাঁ গান শোনাইতে পারবেন কি গান? সাদিয়াপুর ভুলেও না আমার নাম নেন কেন? আচ্ছা আমাদের একটু চিল দরকার, ঠিক আছে? আমি একটু গান বেশি শুনি তো স্যার, এই জন্য আর কি বললাম আর কি। বললাম না স্যার বাসায় স্যার সমস্যা লোক আছে তাকে আচ্ছা আমি একটা জোকস বলছি, জোকস হচ্ছে মানে দুই বন্ধু আর কি, তো এক সন্ধ্যা রাতে দুই মাতাল বন্ধু আর কি রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে, তো এমন সময় আকাশে বিদ্যুৎ চমকেছে আর মানে এক বন্ধু স্লিপ খেয়ে পড়ে গেছে, তো বন্ধুর জামা কাপড়ে কাদা লাগছে, সেটা দেখে যার আরেক বন্ধু যে ছিল সে বন্ধু জামা কাপড় খুলে ফেলছে, তো খুলে ফেলছে ভালো কথা, জামা কাপড় খুলে নিয়ে হাঁটতেছে, সামনে দেখছে যে একটা বিল্ডিং, মানে কথার কথা বলতেছে যে তুই কি বিল্ডিং এ উঠতে পারবি, মানে এক বন্ধু আরেক বন্ধুরে বলতেছে, বললো হ্যাঁ উঠতে পারবো কোনো সমস্যা নাই, আবার যে বলছে উঠতে পারবো সে বলছে তুই কি বিল্ডিং এ ধাক্কা দিয়ে দূরে সরাইতে পারবি, তার পাশের বন্ধু বললো যে হ্যাঁ কোনো সমস্যা নাই, তো এমন সময় দুজনে মিলে বিল্ডিং ধাক্কাইতেছে ধাক্কাইতেছে, আর সে হাতে যে জামা কাপড়টা ছিল জামা কাপড়টা সে পিছনে রেখে তারপর ধাক্কাই দিছে, এমন সময় একজন চোর এসে দুজনের জামা কাপড় নিয়ে চলে গেছে, যখন মনে করে পিছনে তাকাইছে দেখে যে তাদের জামা কাপড় নাই, তো একজন আরেকজনের বলতেছে বন্ধু দেখছো আমরা বিল্ডিং ধাক্কাতে ধাক্কাতে কত দূরে নিয়ে পড়ছি যে আমাদের জামা কাপড় কিছুই দেখা যেতেছে না, এই দুকি সবাই একটু হাসেন মানে সে আশেপাশের এনভায়রনমেন্ট চেক করে নাই যে হচ্ছে সে আসলে অনেক দূর আসছে কিনা, জামা কাপড় দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে আসলে ভাই বলতে চাচ্ছে মনে হয়। হ্যাঁ আমাদের মনে হয় করতেছে না রাহেন ভাই বলেন। আর পাশে নামাজ পড়তেছে দেখছেন? ও আচ্ছা ঠিক আছে। আর কে পড়ব? ওকে আমরা হচ্ছে কোশ্চেন অ্যান্সারে চলে যাব, ঠিক আছে? তো কারো কোনো কোশ্চেন থাকলে আমি হচ্ছে পাঁচটা কোশ্চেন নেবো আপনাদের মধ্যে থেকে, পাঁচটা কোশ্চেন করবেন এই কাজ রিলেটেড, ঠিক আছে? অন্য কিছু না। বলেন। হ্যালো পাঁচটা কোশ্চেন নেবো। হ্যাঁ আচ্ছা ভাইয়া, ওয়ার্ডপ্রেসে যে হচ্ছে আমরা পোস্ট গুলা করি, তো এই পোস্ট গুলা কি একটা নির্দিষ্ট পেজে থাকে নাকি এগুলো পেজে আনা যায়? পেজে আনতে হয়, ব্লক পেজে সেট করে দিতে হয়, যে দেখালাম না পেজ সেটআপ, যে সরি হ্যাঁ 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 এখানে সেট করে দিতে হয়। ও আচ্ছা, মানে আমি যতই পোস্ট করি সেগুলো আমি চাইলে বিভিন্ন পেজে সেট করে দিতে পারবো, এই তো? আমি কাল এটা আগে দেখিয়ে ওই যে যেটা ওটা দেখানোই হয়নি আজকে বলতে গেলে কিছুই, ওটা হচ্ছে কালকে দেখাবো। কালকে হচ্ছে আমার কম্পিউটার ভালো থাকবে, নেট স্পিড ভালো থাকবে, মাইক্রোফোন ভালো থাকবে, আদার্স কোনো কাজ থাকবে। আজকে তো খারাপ না, আজকে তো ভালো বোঝা যাচ্ছে, আপনি কথা বুঝতেছি আমরা। আজকে ভাই আমি অনেক প্যারাই ছিলাম, ঠিক আছে? 6টা কাজ না, সমস্যা নাই।
না সমস্যা নাই স্যার আমি আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম স্যার ইন দা মিন টাইম আমরা হচ্ছে আমাদের প্রেজেন্ট দিয়ে দেব ঠিক আছে প্রেজেন্ট দিয়ে দেব আমি স্যার দিয়ে দিয়েছি স্যার আমি দিয়ে দিয়েছি শেয়ার করেন সবাইকে হ্যাঁ বলেন স্যার আমি যেটা বলতেছিলাম যে আমরা যে সাইডে ঢুকলাম রেজিস্ট্রেশন করলাম বা একটা নিবন্ধন করলাম যেটা বলি তো ওই জায়গা থেকে আমাদের যে সাইটটা আছে এখন যদি আমি গুগল থেকে বা অন্য কোন সার্চ ইঞ্জিন থেকে যদি আমি সার্চ দেই হ্যাঁ মানে সাপোজ আমি যেটা করছি ওইটার নাম দিয়ে সার্চ দিই তাহলে কি ওটা শো করবে শো করার কথা হ্যাঁ এটা ইনডেক্স হতে টাইম নেয় ইনডেক্স হতে 3 4 দিন টাইম নেয় এক সপ্তাহ লাগতে পারে আর কন্টেন্ট যদি শো করার কথা হ্যাঁ গুগল সার্চে গুগল রে হচ্ছে দিয়ে দিতে হয় মানে পারমিশন বাট ওয়েব টু সাইট গুলো অটোমেটিক্যালি নিয়ে নেয় গুগল যদি ভালো কন্টেন্ট পায় ওয়েব টু সাইটে তখন ওইগুলোকে নিয়ে নেয় তখন হচ্ছে ওটা ইনডেক্স হয়ে যায় কারণ হচ্ছে গুগলের যে মেইন আমরা আমরা যে ওয়েব টু মেইন সাইট ওটা হচ্ছে গুগলে ইনডেক্স করা আছে যেমন আমরা ব্লগারে করছি তাই না ব্লগার তো আগেই ইনডেক্স আছে তো ব্লগারের আন্ডারে যতগুলো ওয়েব টু সাইট হবে সবগুলোই ইনডেক্স করবে গুগল ঠিক আছে বা অন্য ওয়েবসাইট গুলো মেইন সাইটটা হচ্ছে গুগলে ইনডেক্স আছে তার মানে হচ্ছে ওর আন্ডারে যতগুলো ওয়েবসাইট হবে সবগুলোর পারমিশন গুগলের কাছে আছে সবগুলো গুগল ক্রাউল করবে গুগল ইনডেক্স করবে ইনডেক্স মানে হচ্ছে আমার একটা প্রশ্ন স্যার আই একটু হ্যাঁ বলেন স্যার আরেকটা কথা হচ্ছে কি স্যার আমরা যে সাইটটা করলাম হুম মানে এটা হোম পেজ করলাম তারপরে হচ্ছে আপনার আমাদের যে পলিসি পলিসি করলাম এগুলা কি স্যার আমরা যে আজকে করছি স্যার এগুলা সাপোজ যে বাটন গুলি কি আমরা শুধুমাত্র ওই হেডিং ওই হেডিং গুলি করা হয়েছে মানে এগুলার ভিতরে যে স্যার আরো সাব টাইটেল আছে অনেকগুলা সাব টাইটেল যেমন পলিসি পলিসির ভিতরে এগুলো অন বাই অন আসছে হ্যাঁ এটা হচ্ছে ওয়ান পেজ স্ক্রিন দেখাবো আপনাকে এগুলো হচ্ছে ওয়ান পেজের আন্ডারে এগুলো হ্যাঁ জানেন আপনি হচ্ছে অ্যাডভান্স কোশ্চেন বা স্কিপ করবেন ঠিক আছে যেগুলো আছে আপনি উত্তর পেয়ে যাবেন ক্লাসে তো আমরা তাই এটা কি অ্যাডভান্স হ্যাঁ এটা অ্যাডভান্স এরপর হচ্ছে ওয়ান পেজ এসইও কোনটা কোন টাইটেল কতগুলো হবে কিভাবে টাইটেল সেটআপ করতে হবে কন্টেন্ট কিভাবে সাজাইতে হবে এগুলো কিছুই করি না জাস্ট হচ্ছে না আমার আরেকটা প্রশ্ন ছিল অ্যানসার স্যার স্যার আমি একটু স্যার স্যার আমি ওটা বললাম কি জন্য কারণ স্যার আমি যখন আপনি কাজ দিয়েছেন তখন ওই কাজ করতে করতে স্যার গরমের মধ্যে স্যার ঘেমে গেছে কি আর মাথা একটু গরম ছিল স্যার ওই কাজগুলো করতে করতে অনেকটা হয়েছে অনেকটা হয় নাই তখন স্যার আমি আসলে ওই অন্যভাবে দেখাইছি অন্যকে দেখাইছি না কিন্তু স্যার আমি ওইদিকে মনোযোগী ছিলাম না আমি আমার কাজে মনোযোগী ছিলাম যার কারণে আমি সবগুলো দেখতে পারিনি হ্যাঁ তো সেক্ষেত্রে আমি বললাম যে পাইরেসি পাইরেসি পলিসি ভিত্তিক কিছু দিছিলেন কিনা স্যার বা শুধু পাইরেসি পলিসি স্যার বাটনটা করেছিলেন স্যার এটা জানার উপর স্যার এটা সবার ক্ষেত্রে আমরা কিন্তু একদিনে সাইকেল চালানো শিখতে পারি না ঠিক আছে আমরা পড়ে যাই তারপর তারপর প্র্যাকটিস করি তারপরে হচ্ছে সুন্দরভাবে চালাতে পারি তারপর আবার চালানো শিখে আবার আমরা ওই যে এলোমেলো ভাবে যেভাবে চালাই ওইভাবেও চালাইতে পারি ঠিক আছে তো সবাই মনে করেন সাইকেল চালানোর মতো কিছু ঠিক আছে প্রথম দিন আপনি হয়তো কেটে যাবে পড়ে যাবেন অ্যাক্সিডেন্ট করবেন ঠিক আছে পরে আস্তে আস্তে আপনি পরে আপনি স্টাইলেও সাইকেল চালাতে পারবেন যখন শেখা হয়ে যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই আমার একটা প্রশ্ন ছিল করেন সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে আমি খেয়াল করলাম যে হচ্ছে আমি হোস্টিং ছাড়া ওয়ার্ডপ্রেস হচ্ছে আমাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে দেয় সেক্ষেত্রে কি আমার 00 ওয়েব হোস্ট বা অন্যান্য হোস্টের কি প্রয়োজন আছে মানে ধরেন ফ্রি ক্ষেত্রে আর কি আমি টেস্ট করার ক্ষেত্রে উন্নত পরিসরে হ্যাঁ হ্যাঁ ওয়ার্ডপ্রেসের হোস্টিং আছে মানে আমি 00 ওয়েব হোস্ট ছাড়া ডাইরেক্ট ওয়েব হোস্ট মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসে একটা সেট ফিট করে টেস্ট করে দেখতে পারি হুম হুম তো ডাইরেক্ট ওয়ার্ডপ্রেসে ওয়েবপ্রেসে ওয়েবসাইট করা যায় ঠিক আছে হ্যাঁ ওয়ার্ডপ্রেসও হোস্টিং আছে হ্যাঁ ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট অলসো তারপর আর তো সাদি আমি কোশ্চেন করেন হ্যাঁ আর কেউ কোনো কোশ্চেন হ্যাঁ অ্যাডভান্স লেভেলেরও কোশ্চেন করতে পারবেন করেন স্যার কন্টেন্ট রাইটিং প্র্যাকটিস করব কিভাবে শুনি নাই আমি প্র্যাকটিস করতে যাচ্ছি শোনা যাচ্ছে না কন্টেন্ট রাইটিং প্র্যাকটিস করব কিভাবে মানে কি থেকে শুরু করব কন্টেন্ট রাইটিং রাইটিং হচ্ছে আলাদা একটা স্কিল ঠিক আছে এটা যে এটার জন্য কোর্স আছে বিভিন্ন ইউটিউব থেকে শিখতে পারেন মেইন জিনিস হচ্ছে আপনাকে লিখতে হবে প্রচুর লিখতে হবে ঠিক আছে না মানে সেটা বুঝলাম কিন্তু মানে কোন জায়গা থেকে শুরু করব মানে স্টার্টিং পয়েন্টটা লাগবে এটা ইউটিউব করে দেখে নিতে পারেন আমি হচ্ছে ওইটা নিয়ে আলোচনা আচ্ছা ঠিক আছে কারণ হচ্ছে ওটা ওইটা আমার সিলেবাসে নাই ঠিক আছে আচ্ছা 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 ওকে তারপর আর কেউ ক
তবে কন্টেন্ট কিভাবে লিখবেন প্ল্যান কন্টেন্ট প্ল্যান আছে সিলেবাসে ঠিক আছে কন্টেন্ট কিভাবে প্ল্যান করবেন ঠিক আছে কন্টেন্ট কিভাবে ওয়েবসাইটে পাবলিশ করবেন ঠিক আছে একজন কন্টেন্ট রাইটার যদি কন্টেন্ট দেয় তাহলে কি পাবলিশ করে দিবেন এটা করবেন না আমার তো কিছু এডিট করা লাগবে যদি কোনো ভুল টুল থাকে কিভাবে চেক করবেন কি করা লাগবে এগুলো সামনে আসছে সামনে আমরা ওই যে পৃথিবীকে যে আমরা হেল্প করব ওই সময় আমরা দেখব হ্যাঁ আচ্ছা ভাইয়া আরেকটা সফটওয়্যার পেজ আছে যেটা আপনার আমাদের তো যেহেতু এসইও ক্লাস হবে হবে না হ্যাঁ হ্যাঁ এসইও তো সে একটা সফটওয়্যার পেজ আছে এসইও দাঁড়ান আমি নামটা বলি একটু মানে আমাদের এসইও কাজ আর কি হেল্প করবে মেবি আমার যেটা মনে হয় আর কি হ্যাঁ আমাদের এসইও কাজে হেল্প করতে পারে সফটওয়্যারটা আচ্ছা আমি জানি কোনটা কোন সফটওয়্যার হেল্প করা লাগবে আপনি কোনটা না আমি একটা পেজ শেয়ার করি এখন নাম মনে আসছে আমি কালকে শেয়ার করব আচ্ছা আপনি পেজ আপনি ইউজ করেন আমারটা আমি জানি হ্যাঁ আমি কোনগুলো দিয়ে করাবো আমি জানি এগুলো তো ওইগুলো দিয়েই করব আমরা আচ্ছা আমি একটা কথা বলি হ্যাঁ বলেন আপনি যে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিবেন যেটা দিয়ে আমরা আর কি সাইটগুলোতে আমাদের ডোমেইন খুলবো ওয়েবসাইটগুলো খুলবো যে তো আমি তো প্রায় অনেকগুলোতে ট্রাই করছি একটা না একটা প্রবলেম হচ্ছে তো আমি যদি হঠাৎ একটার মধ্যে যেটা অন্যান্য ভাইয়ারাও খুঁজছে আপনার ইডিয়া মানে যে কোনো একজন ভাইয়া খুঁজছে তো আমার কে ওইটাতে বারবার শো করতেছে যে অলরেডি একদিন খুঁজছে তখন যদি আমার জিমেইল অ্যাড্রেস দিয়ে খুলি তাহলে হবে 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 হ্যাঁ করতে পারবেন ঠিক আছে আমি হ্যাঁ আমি আর হ্যাঁ করতে পারবেন আমি আর প্রশ্ন নিব না এখন হচ্ছে আমরা শুরু থেকে এই পর্যন্ত যা যা শিখছি 10 মিনিটের মধ্যে আমরা হচ্ছে একজন আরেকজনকে কোশ্চেন করব আব্দুল্লাহ রাকিব ভাই কোশ্চেন করবেন পাঁচটা আমাদের এখান থেকে বেছে বেছে সবাইকে করেন ক্যাপ্টেন কই আমাদের ক্যাপ্টেন প্রশ্ন যে করব স্যার মানে এই আজকে যে যেগুলো করানো হয়েছে এগুলোর ব্যাপারে হ্যাঁ হ্যাঁ না না আজকে না শুরু থেকে এই পর্যন্ত শুরু আপনি হচ্ছে এই পাঁচজনকে বেছে নেবেন তারা হচ্ছে উত্তর দিবেন ঠিক আছে পাঁচটা কোশ্চেন করেন দাঁড়ান একটু আমি দেখে নিচ্ছি কি কি আছে আশফাক ভাই আচ্ছা আমি যে প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ওয়েব টু আসলে কি ওয়েবটি হচ্ছে একটা ড্র্যাগ এন্ড ড্রপ সাইট যার মাধ্যমে আমরা মানে খুব সহজেই মানে খুব কম সময়ের মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি অনায়াসে খুব ইজিলি হ্যাঁ একটু ঠিক হয়েছে ভাই সুন্দর হয়েছে একটু বিস্তারিত বললে সবাই বুঝতে পারতো ঠিক আছে যারা হয়তো যদি কেউ ওয়েব টু হচ্ছে আমরা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা খুব সহজে অনায়াসে মনে করেন মানে কোনো ব্লগ সাইট বা কি বলে কোনো ব্লগ সাইট বা কোনো সাইট আর কি ক্রিয়েট করতে পারবো সাবডোমেনের আন্ডারে হচ্ছে এইতো আমি স্যার আমি একটু অ্যাড করবো স্যার আপনার সাথে করেন করেন আসলে ওয়েব টু হচ্ছে কি যে এমন একটা ভার্সন যখন ইন্টারনেট তৈরি হয়েছিল বা আবিষ্কার হয়েছিল শুরুর দিকে আর কি তখন কিন্তু মানুষ ওয়েবসাইটে ওয়েবসাইটের ভিতরে যেতে পারেনি ওরকম ভাবে বা তাদের ডেসক্রিপশন দেখতে পারতো না কিন্তু সেখানে কমেন্টস বা শেয়ার কিছু করতে পারতো না কিন্তু পরবর্তীতে তারপরে হচ্ছে আপনার ওয়েবের পরে হচ্ছে ওয়েব 1.0 তখন হচ্ছে কি তখনও অনেকটা আসার পরেও কিন্তু তখন অনেকটা ওইরকম ধরনের প্রবলেম ছিল তো ধাপে ধাপে যখন ওয়েব 2 আসলো তখন ওয়েব 2 আসার পরে মানুষগুলো দেখলো যে যখন বড় বড় সাইট কোম্পানি আছে তার চিন্তা ভাবনা করলো যে আসলে মানুষের তাদের মতামত তাদের কি বলে ওয়েবসাইট তৈরি করতে ইচ্ছুক তখন তাদের সুবিধার্থে তারা তৈরি করলো হচ্ছে আপনার ওয়েব 2 তো ওয়েব 2 যখন তৈরি হইলো তখন আসলে মানুষ অনায়াসে তাদের বিভিন্ন কমেন্টস বা তাদের বিভিন্ন ওয়েবসাইট তৈরি করতে পারলো সুবিধার্থে আর যা যা সুবিধাই মানে যে যার পছন্দ মতো ওয়েবসাইট তৈরি করতে পারলো বা কমেন্ট শেয়ার সবকিছু করতে পারলো এটাই হচ্ছে ওয়েব 2 এর সুবিধা বা এটাই ই আর কি LTD হচ্ছে ডোমেইন নেম
তো এলটিডি অনেক ধরনের হয় .com.edu.bd.gov.bd.net.mail এরকম আরো অনেক আছে বা .site যেটা ভাইয়ের ওয়েবসাইট আছে এগুলাই কি হচ্ছে সাধারণত এলটিডি বলা হয় মানে ওয়েবসাইটের যে এক্সটেনশন সেটাকে সাধারণত এলটিডি বলা হয় ওকে অনেক সুন্দর বলছো ভাই ধন্যবাদ ঠিক আছে আর সেই সাথে আশফাক ভাইকে অনেক ধন্যবাদ ঠিক আছে কোশ্চেন হায়দার ভাই হ্যাঁ বলে আচ্ছা আমরা ওয়েবসাইটের নামের শেষে স্ল্যাশ দিয়ে wp admin লিখে যে শুধু মানে ব্যাকএন্ডে যাই এটা কি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর জন্য হ্যাঁ হ্যাঁ ওয়ার্ডপ্রেস এর জন্য আমি আমার একটা ওয়েবসাইট মানে রিসেন্টলি যেটা ক্রিয়েট করেছি ওটা ট্রাই করতেছিলাম সো আমাকে টেম্পোরারি ব্যান করে দিয়েছে এটা ভালো ছিল ভালো মানে ওয়েবসাইট ভালোই করছে আপনি ইচ্ছা মতো ই করতেছিলেন তার আপনার নিশ্চয়ই হ্যাকার ভাবে ব্যান করে দিয়েছে আপনার কোন আপনার কোন সাইটে ক্রিয়েট করা আর হচ্ছে আর আরেকটা আছে আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে আপনার স্ল্যাশ দিয়ে সি প্যানেল দিয়ে যাইতে হয় ওটা হচ্ছে অন্য ডোমেইন প্ল্যাটফর্ম অন্য জায়গা ডোমেইন ওটা ডোমেইন না প্ল্যাটফর্মের জন্য এক একটা সিস্টেম ঠিক আছে কোন কোন প্ল্যাটফর্মে স্ল্যাশ আমি ভাবছিলাম সবকিছুর জন্য স্ল্যাশ wp admin না না সম্ভব অন্য কোন কাজের ক্ষেত্রে এটার ব্যাকএন্ডে যাওয়া সম্ভব না ওয়ার্ডপ্রেস করবে হচ্ছে তিনটা আমাদের এখানে তিনজনকে করেন নাম ধরে ডাকবেন হ্যাঁ নাম ধরে বলেন রায়হান ভাই আছে রায়হান আহমেদ ভিতরে যে লিঙ্ক দিয়ে দেওয়া হয় ওটা হলো ইনবাউন্ড লিঙ্কিং বা ইন্টারনাল লিঙ্কিং আমার মনে ছিল না আমার মনে হয় উত্তরটা ভুল হইছে আমরা যদি আমাদের পোস্টে আমাদের নিজস্ব ডোমেইনের পেজে মানে ডোমেইনের ভিতর থাকা যে কোনো পেজের লিংক এড করি সেটা হচ্ছে ইনবাউন্ড লিংক সেটা অন্য মানে আমি আমার ওয়েবসাইটে যদি ফেসবুক এর বা ইউটিউব এর লিংক এড করি সেটা ইনবাউন্ড লিংক না অবশ্যই সেটা আমার ওয়েবসাইটে নিজস্ব ডোমেইন আন্ডারে থাকতে হবে সেটা হচ্ছে ইনবাউন্ড লিংক অ্যাকচুয়ালি আমার মনে হয় তার মানে ব্যাপারটা হচ্ছে কি এরকম যে আমি আমার সাইটের ভিতরে যদি ইয়া করি ওই একই ডোমেইনের আন্ডারে যদি অন্য কোনো পেজে যাওয়ার জন্য যে লিংকটা দিয়ে দিব সেটা হচ্ছে ইনবাউন্ড আর যেটা হচ্ছে আমি বাইরে থেকে কোনো সাইটের লিংকটা দিয়ে দিলে আসলে ওটা ইনবাউন্ড আউটবাউন্ড মেবি বা অন্য কিছু হতে পারে অ্যাকচুয়ালি জানি না আউটবাউন্ড হতে পারে এরকম আর কি ভাইয়া বলবে আমি জানি না সত্যি কিনা ভাইয়া যদি বলতে পারে ভালো হবে যাচ্ছে ভাই লাস্ট কোশ্চেন আরেকটা লাস্ট কোশ্চেন করেন সাদিয়ানি লাস্ট কোশ্চেন এটাই শেষ এটা শেষ হলে শেষ ক্লাস হ্যাঁ ওকে স্যার